सभा चुनाव की सरगर्मी का राजनीतिक पारा दिनों दिन चढ़ रहा है खासकर चुनाव प्रचार को लेकर स्पीड जितनी तेज हो रही है नेताओं का वाक युद्ध भी उतनी ही तेजी से बढ़ रहा है शनिवार को पीएम मोदी और ममता बनर्जी दोनों ही मिदनापुर में चुनावी रैलियों को संबोधित कर रहे थे यहां ममता ने मोदी और उनकी भाजपा की पूरी टीम को ललकारते हुए कहा कि इस चुनाव में इंच इंच की लड़ाई होगी ममता ने कहा की भाजपा पूरी दुनिया में सबसे बड़ी तोलाबाज पार्टी है ऐसी लुटेरी पार्टी को राज्य में कभी भी सत्ता में नहीं आने देना चाहिए अधिकारी परिवार पर भी ममता ने निशान

টাকা ছড়াবে মনে রাখবেন টাকা ছড়ালে বুঝবেন ওটা আপনার টাকা ওটা জনগণের ট্যাক্সের টাকা ওটা বিজেপির টাকা নয় জনগণকে ধোকা দিয়ে জনগণকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে আজকে তৃণমূলকে তোলাবাজ বলছে ধান্দাবাজ কোটি কোটি টাকার তোলাবাজ বিজেপি পার্টি এত বড় তোলাবাজ পার্টি সারা পৃথিবীতে কোথাও নেই আমাকে হলদিয়ায় আসতে দেওয়া হতো না মা ভাই বোনেরা আমায় পারমিশন নিতে হবে মেদিনীপুর ইস্টে আসতে গেলে বলে কি না ওটা কেন্দ্রশাসিত অঞ্চল এগ্রায় গেলে পারমিশন নিতে হবে হলদিয়ায় গেলে পারমিশন নিতে হবে নন্দীগ্রামে গেলে পারমিশন নিতে হবে খেজুরিতে গেলে পারমিশন নিতে হবে যেন জোরদার জমিদার বসে আছে আজকে আমি বেঁচে গেছি আপদ বিদায় নিয়েছে আজ আমি যখন ইচ্ছা আসতে পারি আমি যখন ইচ্ছা কাজ করতে পারি